হ্যালো স্টুডেন্ট পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে যেগুলি সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে ফার্স্ট কোশ্চেন পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে এখানে সঠিক উত্তর হবে দাদাভাই নৌরজি নেক্সট কোশ্চেন তামাক গাছের পাতায় সঞ্চিত উপক্ষার কোনটি এখানে সঠিক উত্তর হবে নিকোটিন নেক্সট তিন নম্বর কোশ্চেন রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে সঠিক উত্তর হবে অপটিক স্নায়ু অপটিক স্নায়ু নেক্সট চার নাম্বার কোশ্চেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন এখানে সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন ভারতের প্রথম ডাক পরিষেবা কবে চালু হয়েছিল ভারতে প্রথম ডাক পরিষেবা কবে চালু হয়েছিল এখানে সঠিক উত্তর হবে উনিশশো সালে নেক্সট ছয় নম্বর কোশ্চেন বিখ্যাত গায়ক মান্নাদের প্রকৃত নাম কী বিখ্যাত গায়ক মান্নাদের প্রকৃত নাম কী এখানে সঠিক উত্তর হবে প্রবোধ চন্দ্র দে প্রবোধ চন্দ্র দে নেক্সট সাত নম্বর কোশ্চেন কোন দেশকে বায়ুকলের দেশ বলা হয় কোন দেশকে বায়ুকলের দেশ বলা হয় সঠিক উত্তর হবে নেদারল্যান্ডকে নেদারল্যান্ডকে নেক্সট আট নম্বর কোশ্চেন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে এখানে সঠিক উত্তর হবে দোয়াপ নেক্সট নয় নম্বর কোশ্চেন গায়ত্রী মন্ত্র কে রচনা করেন গায়ত্রী মন্ত্র কে রচনা করেন এখানে সঠিক উত্তর হবে বিশ্বামিত্রু বিশ্বামিত্রু নেক্সট দশ নম্বর কোশ্চেন চোখের কোন অংশ তারারন্ধে হ্রাস বা বৃদ্ধি ঘটায় চোখের কোন অংশ তারারুন্ধে হ্রাস বা বৃদ্ধি ঘটায় এখানে সঠিক উত্তর হবে আইরিস আইরিস বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ